উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘন্টায় 25 কিলোমিটার বেগে উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যা ধেয়ে আসছে বলেই জানা যাচ্ছে। এবং আজ ইতিমধ্যেই শহর কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে। আজ দিনভর কিরকমই ওয়েদার থাকবে, কি জানানো হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে জানবো। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের প্রতিনিধি। অয়ন, না আজ দিনভর কি এই বৃষ্টিই চলবে, কি জানতে পারছো? অবশ্যই তাই, কলকাতায় বিকেল 3টে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি নিরবিচ্ছিন্ন ভাবে আজকে প্রায় সারা রাত চলার কথা। যদিও এই বৃষ্টি সবসময় যে ভারী বৃষ্টি হবে তা নয়, কখনো হালকা মাঝারি, কখনো ভারী। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব মিলিয়ে 13টি জেলা কলকাতা সহ এখানে আগামী 48 ঘন্টায় ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে। যেমনটা তুমিও জানালে যে উত্তর বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ এই মুহূর্তে আরো শক্তি সঞ্চয় করে ক্রমশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলের এলাকার দিকে এগিয়ে আসছে। এবং ঠিক সেই কারণেই দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া অর্থাৎ ওড়িশা লাগোয়া যে জেলা, সেখানে আজকে কিন্তু 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে যার সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগ দক্ষিণবঙ্গে চলবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা। অয়ন, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে, সেক্ষেত্রে একটা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তুমি যেমনটা জানাচ্ছিলে। উত্তরবঙ্গের দিকের কি আপডেট রয়েছে? দেখো, উত্তরবঙ্গে ঠিক উল্টোটাই ঘটবে, কারণ এখান থেকে ক্রমশ যখন এই সিস্টেম দুর্বল হয়ে উত্তর দিকে চলে যাবে তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। অর্থাৎ যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে সেই বৃহস্পতিবার অর্থাৎ পরশু থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সব থেকে বেশি বৃষ্টি হতে চলেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। মাঝারি বৃষ্টি হবে মালদা এবং দিনাজপুরে। পার্বত্য দার্জিলিং এবং কালিম্পং, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অয়ন, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আজ শহর কলকাতা সহ 13টি জেলায় দিনভর এই বৃষ্টি চলবে, রাতের দিকেও বৃষ্টি চলবে এবং বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগ থাকবে এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।